হ্যালো এভরিওয়ান, ঘর থেকে আর ব্লগটা শুরু করলাম না, বাইরে এসেই শুরু করলাম। আমরা যাচ্ছি মেলায় উল্টো রথ। তো গতকালকেও মেলা ছিল, তো গতকালকে তো বার্থডে বাড়িতে ছিলাম, তো গতকালকে আর যাইনি, তাই আজকে যাচ্ছি। শুধু আবির আর আমি যাচ্ছি। কে ও চলো, প্রচণ্ড গরম, মানে ইচ্ছে তো, তাই এই যে এটা একদম হালকা আছে, তাই এটাই পরে নিলাম। কিন্তু মেলায় আসছি আর এখন একটু মাঠের মধ্যে, একদম দেখো অনেক বড় মাঠ এটা, মাঠে একটু নিঃশ্বাস নিতে এলাম। আর এই যে মেলাটা দেখো পেছনে, এখানে এখানে সব মেলা হচ্ছে, মানে এখানে ওদিকে তো রোডে আছেই আর এটা মাঠের মধ্যে, মাঠের মানে একটা সাইডে হয় এটা। আবির গোলা খাচ্ছে, এর আগের দিন গোলা খেতে পারেনি, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে, তাই আজকে ও গোলা খাচ্ছে। দেখো আবির গোলা খেয়েছে, আর এখানে নিচ্ছি হলো ভেলপুরি, এক প্লেট ভেলপুরি নিয়েছি, ওটাই দুজনে খেয়েছি। আর এখানে অনেক ভিড় ছিল, সেজন্য আর কথা বলিনি, জানি কিছু শোনা যাবে না। তো ভেলপুরি খেয়ে এবার আমরা বাড়ির পথে, তো চলো বাড়ি যাই। দেখো বাড়ি চলে আসলাম, এবার প্রচণ্ড গরম, তো আমি আজকে দু একটা মানে দেখানোর মতো টুকটাক কিছু আছে, আজকে কয়েকটা জিনিস আছে আজকে, তো আমি আগে চেঞ্জ করে আসি, কারণ প্রচণ্ড গরম, তো চেঞ্জ করে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন, তারপর চেঞ্জ করে আসি। হাত পা ধুয়ে এলাম, চুলটা ঘোড়ার লেজের মতো করে রয়েছি এখানে, মানে এত গরম না, আর এই চুল নিয়ে কি করবো, এত তুলে রেখেছি যেন এখানে না লাগে, তাও একটু একটু লেগে যায়। দাঁড়াও দেখাচ্ছি কি কি নিয়ে এলাম, আর খাবার তো দেখলেই কিছু সেরকম কিছু খাইনি, শুধু ওই ভেলপুরি দাও একটা। আবিরের ওর শরীরটা অতটা ভালো না, তাই ওই একটা ভেলপুরি নিয়ে দুজনে খেলাম। আর নাও যে কোনো একটা নাও, দেখো কি নিয়ে এসেছি, ভাপা পিঠে, ভাপা পিঠে এটা খেতে মানে ভালোই লাগে এটা খেতে, আর ওই তেলে ভাজা টাজা মানে ওসবের থেকে এটা খাওয়া ঠিক আছে, তো তাই এটা নিয়েছি। গরম গরমই ছিল কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে। দি ভাই নিয়ে যাও,
না এটা খেয়ে নিই তারপর তোমাদেরকে ওগুলো দেখাই কারণ পরে এটা এমনি ঠান্ডা হয়ে গেছে আরো ঠান্ডা হয়ে যাবে খেয়ে পরে দেখাচ্ছি খা কমপ্লিট খেয়ে নিলাম এবার তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি এই মেলার পপকর্ন তো মেলায় গেলে নিতেই হয় এর আগের দিন পপকর্ন নিতে ভুলে গেছি তো তাই আজকে নিয়ে নিলাম আর এই লটকা রথের মেলা থেকে লটকা নিয়ে বাড়ি আসে না এমন কেউ নেই রথের মেলা থেকে লটকা সবাই নিয়ে আসে সামনে নিয়ে এলাম মিষ্টি খেয়ে এর আগের দিন দিভাই নিয়ে আসলো দিভাই নিয়ে আসলো ভীষণ টক তো আজকে আমি মানে প্রথমে একটা নিয়ে আগে খেয়ে দেখলাম টক না মিষ্টি তো খেয়ে দেখলাম যে না একটু মিষ্টি আছে মানে টক না মিষ্টির ভাগটাই বেশি তাই পরে নিয়ে নিলাম অল্প বেশি না কারণ এরা এত পছন্দ করে না একটু আয়ানি খায় আমি দু একটা খাবো একটু আয়ান খাবে তাই অল্পই নিয়েছি আর তো একটা কাজের জিনিস এই যে এগুলো রান্নাঘরের কাজের জিনিস এই যে মানে এটা অনেকদিন থেকে দরকার ছিল এটা এটা আছে তবু একটা নিয়ে নিলাম একটা এগুলো আছে ঘরে কিন্তু তবু এই দোকানগুলো গেলে মানে নিতে ইচ্ছে করে ভালো লাগে ভালো লাগে এই এই ধরনের ঘরের কাজ মানে কাজের জিনিসের মধ্যে এই কয়েকটা হলো কাজ মানে এগুলো হলো কাজের জিনিস আর আরেক আর যেন কি ও এই যে আরেকটা কাজের জিনিস মেলায় গেলে কাপ নেওয়াটা আমার একদম মানে বরাবরের অভ্যাস মেলায় যে কোনো মেলায় গিয়ে আমি মানে কাপ নিবই কাপ আমার মানে প্রতিটা যে কোনো মেলায় যাই কাপ নিয়ে আসি তো এর আগের দিন গিয়ে নিয়ে আসিনি কারণ এর আগের দিন তো এদেরকে নিয়ে যাওয়া মানে আয়ান ওদেরকে নিয়ে গিয়ে আর কিছু সম্ভব না ওদের সঙ্গে গিয়ে কেনাকাটা করা তো তাই আজকে নিলাম কাপ কাপগুলো এখানে আছে পাঁচটা আর কি এই একটা এটা হলো আয়ানের এটা আয়নার জন্য নিয়েছি ও কিছুদিন থেকে একটা কৌটোর মধ্যে রাখছিল দু এক টাকা করে একটা কৌটোর মধ্যে রাখছিল কিন্তু যেহেতু কৌটোর মধ্যে রাখা যখন খুশি বের করে নিয়ে দোকানে চলে যাচ্ছে তো ওই জন্য এটা ওর জন্য নিয়ে এলাম এবার এখান থেকে যখন খুশি বের করতে পারবে না রাখবে যখন একদম ভর্তি হবে তখনই বের করবে তার আগে বের করতে পারবে না তো এটা হলো আয়নের জন্য আয়ন হ্যাপি এটা 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 পেয়ে তুমি হ্যাপি আয়ান এটা পেয়ে বেশ খুশিও বললো খুশি এটা যখন একদম ভর্তি হবে তখন ওটাও মানে দেখায় না টিভিতে অনেক সময় মানে নিচে এভাবে ফেলে দিয়ে ভাঙে তো ও ওটা ওভাবে ভাঙবে নেই তারপর পয়সাগুলো বের করবে এবার এটা যে কতদিনে ভরবে যাক যতদিনই ভরুক এটার মধ্যে ওই ও রাখবে আর এটা হলো আমার অ্যানিমার জন্য দেখা যাচ্ছে না তোমার তোমার দেখা যাচ্ছে না কালকে অ্যানির বার্থডে ওটাই বলছে তো কালকে অ্যানির বার্থডে এটা এনে বার্থডে কি আয়না আছে একটা আয়না দেওয়া আছে তারপর আর কি আছে চিরুনি আছে এখানে আয়না আর কি আছে টাকা আছে আর একটা কি যেন আছে জুতো পড়া আছে চোখগুলো আবার বন্ধ হয়ে যাবে মানে ঘুমলে চোখগুলো এসে হবে এটা এনির জন্য আমি এনি এখনো দেখিনি এখন আর দেখাবো না ওকে কালকেই দেবো এটা আপনারা ওকে দেখুন তো
বাস এতটুকুই মেলা থেকে নিয়ে আসা, আর কিছু আনিনি, আর কিছু আনিনি, এতটুকুই নিয়ে এসেছি। রাখছো আয়ান, ওটার মধ্যে টাকা রেখেও দিয়েছে ওর ভাড়ে। চলো টাটা, এই মেলা ঘোরা কমপ্লিট। আজকের মতো মেলা, মানে এইবারের মতো এই মেলাটা শেষ, আবার আগামী বছর। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো।